হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা কিপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো বেশ কিছুদিন পর আমি কয়েকটা ভিডিও করলাম, কিছুদিন আগে রিভিউ করলাম টিকার, বাংলাদেশের যে লিগাল ইম্পোর্টার আছে তাদের। এখন নতুন একটা জিনিস নিয়ে এসেছি, নতুন না, এটা পুরনো। অ্যাকচুয়ালি আমার এক বছর পূর্ণ হতে চলেছে চ্যানেলের কয়েকদিনের মধ্যেই। তো আমি ভাবলাম আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখিয়ে দিই। কেন দেখাচ্ছি সেটা ইন্ট্রোর পরে বলবো। তো ছোট্ট করে একটা জিনিস বলে দিই, টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝেই গেছেন যে এটা স্পেশালি কোন মাছের জন্য। কালবাউস মাছ ধরার জন্য এমন একটা টোপ দেখাবো যেটা কোনোদিন বিফলে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এর আগে কখনো এভাবে গ্যারান্টি দেইনি, আজকে গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো আসুন আমরা প্রথমে ইন্ট্রো দেখে নিই। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সব সময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো ইন্ট্রো আমরা দেখে নিলাম, এখন আসল কথায় আসি। একটা বছর ধরে আমি আপনাদেরকে প্রতিদিন চেষ্টা করছি বিভিন্ন রকম ভিডিও দেওয়ার, শেখানোর। অবশ্যই কিছু কিছু অ্যাডভান্স টেকনিক, ম্যাক্সিমাম অ্যাডভান্স টেকনিক আপনাদেরকে দেখিয়েছি। যারা নবীন আছেন, একেবারে প্রবীণ তো আছেনই, অনেকেই আছেন, যারা একেবারে নবীন আছেন তারা কিন্তু মাছ ধরতে গেলে বিপদে পড়েন। হ্যাঁ, বিকজ সব কিছু হলেও কোন সময় খ্যাচ মারতে হবে সেটা আপনারা জানেন না। আমি চাচ্ছিলাম যে আপনারা সব কিছুতে একটু সমস্যায় পড়বেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সমাধানটা বলে দিব। আজকে সারা বছর ধরে কিন্তু আপনার কালবাউস নিয়ে আমি অনেকবার বলেছি, অনেক কিছু দেখিয়েছি, অনেক জায়গায় দেখেছেন আপনারা, অনেক রকম পাউরুটি, মধু, পিঁপড়া ডিম, ঘি, সব একই কথা, সাদা টোপ, সাদা টোপ, সাদা টোপ। আমি শ্যাওলাও দেখিয়ে দিয়েছিলাম, লোকাল শ্যাওলা। আজকে আমি যে টোপটা দেখাবো এটা এমন একটা টোপ যেটা পুকুরে যদি একটা কালবাউসও থাকে, এই টোপটা শুধুমাত্র কালবাউস এসেই খাবে। তো এটা নদীর জন্য 2000% এফেক্টিভ। কোনো মধু, ঘি কিছু দেওয়া লাগবে না ভাই, কোনো পাউরুটি, পিঁপড়া ডিম কিছু দেওয়া লাগবে না। আমি দেখা দিচ্ছি এটা শ্যাওলা দিয়েই তৈরি। এমন একটা জিনিস খুব সহজ, আপনি চাইলে এটা সস্তায় করতে পারেন, খুব দামিভাবেও করতে পারেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা এটার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে পুকুরে দেখবেন উপরে শ্যাওলা পড়ে, ছাতা, ছ্যাদলা যেটাই বলুন না কেন, অনেকে পুকুরে ইউরিয়া সার দেয়, টিএসপি, ড্যাব এগুলো প্রয়োগ করলে পুকুরের পানিটা কালার হয়, অর্থাৎ এর মধ্যে প্ল্যাঙ্কটন জন্মগ্রহণ করে এবং একদম উপরে রোদ পড়লে একটা ছাতা ধরে, সবুজ রঙের একটা লেয়ার আসে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এরকম একটা প্লাস্টিকের জার নিতে হবে, নিয়ে তার মধ্যে ওই পুকুরের পানির সামান্য নিতে হবে, নিয়ে সে শ্যাওলাগুলো এটার ভিতরে আস্তে আস্তে রাখতে হবে যতটুকু আপনি পারেন, দিয়ে ঝাঁকিয়ে নিয়ে এরকম একটা কালারে চলে আসবে, হালকা সবুজ। দেখেন আমি যত ঝাঁকাচ্ছি হালকা ফেনা হচ্ছে। এইটাকে আপনাকে কালচার করতে হবে, পুরো যে প্রসেসটা আছে সেটা আমি দেখাচ্ছি এবং খুবই ইন্টারেস্টিং, কিছু কমপ্লিকেটেড পার্ট আছে বাট সেটা লাস্টে বলবো, বাট ইজি করে দিচ্ছি আপনাদেরকে জন্য। এই পানিটা যখন নেবেন, নিয়ে আপনার হয়ে গেল, এটার মধ্যে আপনি যেটা করবেন, চারটা দানা ইউরিয়া সার এবং চারটা দানা টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট, চারটা দানা, দুটোই কিন্তু সার, চারটা করে দানা দিয়ে নেবেন। এখানে নিয়ারলি 100 ml মতো আছে। এই চারটা চারটা আটটা দানা দিয়ে যেটা হবে, এটা আমরা একটা নিউট্রিয়েন্ট যে এই ভেতরে যে সবুজ জিনিসটা আছে এদেরকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে এবং এদেরকে গ্রো করতে সাহায্য করবে। এখন এটাকে আপনি রাখবেন কোথায়, ছায়ায়? না, অবশ্যই ছায়ার মধ্যে না, এটাকে আপনার জানলার পাশে আধা ছায়া আধা আলোতে রাখতে হবে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটের দরকার নেই, হালকা ইনডাইরেক্ট সানলাইট পর এরকম জায়গায় রাখতে হবে এবং মুখটা হালকা ঢিলা রাখবেন, একেবারে টাইট রাখবেন না, অর্থাৎ বাতাস যেন আসা যাওয়া করতে পারে এই অবস্থা আপনারা জিনিসটাকে রাখবেন। এটা যতদিন যাবে তত কিন্তু সবুজ বাড়তে থাকবে, প্রতিদিন চেষ্টা করবেন হালকাভাবে নাড়িয়ে দেওয়ার, কিন্তু অতিরিক্ত তাপের মধ্যে যেন না থাকে। এক মাস পর এই জিনিসটা দাঁড়াবে অনেকটা, আমি দেখাচ্ছি, আমার কাছে স্যাম্পল আরও আছে। সো এক মাস পর এই জিনিসটা দাঁড়াবে এই কালারের, অনেকটা ঘন হয়ে আসবে। প্রতি মাসে আপনি চারটা দানা টিএসপি এবং চারটা দানা ইউরিয়া এর মধ্যে দিবেন, দিয়ে নাড়িয়ে দিবেন, এরা জিনিসটাকে খাবে, নিউট্রিশনটাকে নিবে, নিয়ে আস্তে আস্তে বাড়বে। এইটা এমন একটা জিনিস যেটা ছাতাটাকে বাড়াবে এবং আস্তে আস্তে ঘন হতে থাকবে। ফাইনাল প্রোডাক্টটা দেখবেন দু মাসের মাথায় কী দাঁড়াবে, এটা এরকম দাঁড়াবে, একদম ঘন গাঢ় গাদ, দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, ঘন গাঢ় গাদ, এই দেখুন ভিতরে আপনার এরকম গাদ, দলা দলা গাদ হয়ে যাবে। এটা ন্যাচুরাল একটা জিনিস, আপনারা ছত্রাক দেখছেন বিভিন্ন জায়গায়, ছাতা, শ্যাওলা, এই জিনিসগুলো দিয়ে মাছ ধরা হচ্ছে। এটা আপনি নিজে কালচার করবেন, নিজে কালচার করলে সুবিধাটা যেটা সেটা হচ্ছে আপনি পিওর জিনিসটা পাচ্ছেন এবং আপনি চাইলে 4 মাস, 5 মাস, 6 মাস করতে পারেন, যত করবেন ততটা গাঢ় হবে এবং
ঘন হবে। এখন এই জিনিসটাকে আপনি কী করবেন, এটা তো আমি দেখা দিলাম লিকুইড একটা জিনিস, এটা এই এই ছত্রাকটা, এটা বেসিক্যালি ছত্রাক না, এটা এক ধরনের প্ল্যাঙ্কটন, এটা এক ধরনের এনজাইম যেটা পুরো জিনিসটাকে কভার করে দেয়। এই জিনিসটা এটা কিন্তু জীবিত জিনিস, এটা মৃত কোনো জিনিস না। এই ছত্রাকটা, আমি ছত্রাক বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু পুকুরের উপরে ছাতা বলা হয়ে থাকে, এই জিনিসটা কিন্তু ঘনীভূত হতে হতে একদম পিওর হয়ে যাবে। আমি চাইলে বড় ড্রামে করতে পারেন, কোনো সমস্যা নেই, বিকজ এটা আপনার কাজে আসবে। এটাকে আপনি ইউজ করবেন কীভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাকে ইউজ করবেন কীভাবে, টোপটা বানাবে কীভাবে, এভাবে করলে তো আসলে হবে না, টোপটা কীভাবে বানায় সেটা দেখিনি, এগুলো আমি সাইডে রাখছি। আপনি নিয়ে নেবেন রুলি ময়দা, আমরা বাংলাদেশে রুলি ময়দা বলি বিকজ অনেক আগে থেকে এই নামটা আছে। ময়দা অর্থাৎ গেহু কা, মানে গেহুর যে ময়দাটা, ইন্ডিয়ানদের জন্য বলছি, ময়দা আপনারা নেবেন, ময়দা ভেজে নেওয়ার দরকার নেই, কাঁচা ময়দা আপনারা নেবেন। কাঁচা ময়দা নেওয়ার পর এখান থেকে সবচেয়ে ঘন যে স্যাম্পলটা, আপনার সবচেয়ে ঘন যেটা হয়েছে সেটা নিয়ে নেবেন। এই যেখানে এটা হচ্ছে পিওর একদম ঘন, এটা আমি সামান্য পরিমাণের মধ্যে দিয়ে দিই। এই জিনিসটা দিয়ে এখন এই ময়দাটাকে সানবেন, অর্থাৎ এটাকে আপনার এখন মিক্স করতে হবে। তাই আমি আস্তে আস্তে মিক্স করে নিই, মিক্স করতে একটু টাইম লাগবে, হয়তো আমি অংশটা স্কিপ করে দিব, নাও করতে পারি, দেখি। হ্যাঁ, অবশেষে আমি এটাকে প্রপারলি মিক্স করেছি। তো আলটিমেটলি যেটা দাঁড়ালো, এই সেই ময়দার আপনার টোপ, আঠালো, খুব সুন্দর। এবং এটা আপনি যখন বড়শিতে গাঁথবেন, রুলি ময়দা ভাই সহজে ছুটে না, যতই জোরে হিট করুক মাছ সহজে ছিটতে চায় না এবং টোপ থেকে পড়ে যাবে না, পুরো বড়শিটাকে আপনি ঢেকে দিবেন। দেখুন আমি ধরছি তো হাতে গ্রিন কালার হয়ে যাচ্ছে, বিকজ এর মধ্যে যে জিনিসটা দিয়েছি সেটাই এরকম। এখন এখানে ভাই আমি কিছু প্রশ্নের সহজে উত্তর দিয়ে রাখি। আমরা তো সহজে, আমি এর আগে দেখিয়ে দিয়েছি যে ছাতা আঁশযুক্ত যেটা, অর্থাৎ যেটা হচ্ছে শ্যাওলা আঁশযুক্ত, সেটা আমরা পেঁচাতাম। এখানে আমরা নর্মাল পানিতে লাইভ কিছু অর্গানিজম আছে সেটা ইউজ করেছি, বিকজ সেগুলো লাইভ থাকার কারণে যে কোনো প্রাণী, ছোটো মাছ থেকে শুরু করে বড় মাছ, যে কেউ এটা খায়, এটা চিংড়ি মাছও খায়, যে কোনো মাছই খায় শ্যাওলা। এইটা আমি ময়দা দিয়েছি বাইন্ডিং এজেন্ট হিসাবে। আপনারাকে রুটি, মধু বা পিঁপড়ার ডিম অথবা ময়দা বা আটা, পিঁপড়ার ডিম, মধু এগুলো দিয়ে খেলেন ভাই, এগুলো তো কমন জিনিস, এটা সব মাছের জন্য, সব মাছই তো খায়। বাট স্পেশাল আপনি যখন কালবাসকে টার্গেট করবেন তখন আপনার এটা ইউজ করতে হবে। এখানে ময়দাটা হচ্ছে বাইন্ডিং এজেন্ট, অর্থাৎ শ্যাওলাটার পুরো ফ্লেভারটাকে ধরে রাখার জন্য। আপনি চালের মধ্যে সামান্য, অর্থাৎ 1% মধু দিতে পারেন ফ্লেভারের জন্য, বাট খুব একটা জরুরি না। এটা হচ্ছে র বেসিক আপনার স্ট্রাকচারটা এবং এটাই আপনার টোপ। এটা পানিতে ফেলার পরে কীরকম ভূমিকম্প হয় আমি মানে খুব গর্ব করে বলছি, এই টোপটা নিয়ে, এটা ভাই আমার টোপ না, এটা পুরনো, অনেক পুরনো একটা টোপ, কিছু অংশ আমি অ্যাডভান্স দেখা দেবো একটু পরে, সেটা হয়তো আমার গর্ব করার আছে, বাট এটা অনেক পুরনো প্রসেস। এটা ফেলার পর ভূমিকম্প হবে এবং যদি ভাই পুঁটি মাছ থাকে, ছোটো মাছ থেকে ট্যাংরা, তারাও এটাকে টানবে। এখন এর কিছু বিশেষত্ব বলে দিই। টিকিট পুকুরে, পাস পুকুরে খুব সুন্দর কাজ করবে। যেই পুকুরে মাছ টোপ নিচ্ছে না, শীতকাল গরমকাল সহজে নিচ্ছে না, হিঙের তেল ইউজ করছেন, ফল পাচ্ছেন, সেখানেও আপনি এটা দিতে পারবেন। বিকজ অসুস্থ যে মাছগুলো আছে, যে কোনো মাছ, গ্রাস কার্প হোক, ব্ল্যাক কার্প হোক, এরা এই টোপটাকে নিবে, অবশ্যই তারা নেবে, বিকজ এর মধ্যে এমন কিছু ন্যাচারাল প্রপার্টিজ এবং অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ এবং কিছু প্রোটিন এলিমেন্ট আছে যেটা তাদের খুব পছন্দ। আমি সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করছি ভাই, এটা কোনো জাদু না, এটা কোনো কি বলবো প্রচলিত কথা না, এটা সায়েন্টিফিকভাবে আমি ব্যাখ্যা করছি আপনাদের কাছে। এখন এই টোপটা পাস পুকুরে যে কোনো মাছই খাবে যদি অসুস্থ থাকে, আর যদি কালবাউস আপনার পুকুরে একটাও থাকে, সে একটা মাছ এখানে চলে আসবে। সহজে আপনি ফলাফল পাবেন না, বিকজ সবাই সব রকম চার ফেলবে, আপনাকে একটু টাইম দিতে হবে, পাস পুকুরে 10 মিনিটস আপনি টান পাবেন। নদীতে সামনে যদি মাছ থাকে অবশ্যই এটাকে টেনে নিয়ে যাবে, 1 সেকেন্ডও টাইম দিবে না। আর যে কোনো পাস পুকুরে যদি আপনি একলা বসেন তাহলে তো টান আপনি পাবেন, লেস দেন এ সেকেন্ড, এটা পড়ার সাথে সাথে আপনি টান পাবেন, এই হচ্ছে বিষয়। নদীতে যখন খেলবেন সবসময় যেসব জায়গায় আপনার কচুরিপানা জমে আছে তার আশেপাশে ফেললে খুব ইজিলি আপনি ফলাফল পাবেন। যেহেতু এটা আঠালো, সেহেতু অধিক স্রোতযুক্ত, অনেক বেশি স্রোতযুক্ত নদীতে এটা আপনার অনেকক্ষণ থাকবে। দু কাটায় খেলার চেষ্টা করবেন, বহর দিবেন 1 ফিট, খুব বেশি হলে মাছ ইজিলি খাবে। এখন এটা তো বলে দিলাম সব মাছের জন্য মোটামুটি, বাট মেইনলি স্পেসিফিকলি কালবাউসকে টার্গেট করার জন্য, বিকজ তার কোনো রিজন লাগে না খাওয়ার জন্য, তার ফুড সোর্স এটার মধ্যে আছেই, এই হলো বিষয়। যদি কোনো হ্যাচারির পুকুরে যান যেখানে বড় বড় রুই মাছ আছে, তারা খেয়ে নিবে, বিকজ তাদের মানে সব কেমিক্যাল ফিড দেওয়া হয়, তো এই জন্য তারা ন্যাচারাল জিনিসটা খাওয়ার জন্য ইজিলি চলে আসে। এখন এটা গেল অরিজিনাল রেসিপি, স্বাভাবিক সাধারণ
জনগণের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এখন আসি একটু অ্যাডভান্সড কথাবার্তায়। ভাই, আপনাদের মধ্যে যারা আছেন যে সুপার ফুড স্পিরুলিনাটা চেনেন, স্পিরুলিনা জিনিসটা কি সেটা আপনারা অনেকেই ভালো করে জানেন, নাম শুনছেন। স্পিরুলিনা খুব কস্টলি একটা জিনিস, খুব কস্টলি একটা সুপার ফুড। এটা করে পৃথিবীতে এখন গবেষণা হচ্ছে, বাট এটা কমার্শিয়ালি অ্যাভেলেবল সবার খাওয়ার জন্য। মাছ থেকে শুরু করে সব কিছুর ফিডও এটা পাওয়া যায়। আমি যেটা করি, আমার কালচার করার সমাজে সব কিছু আছে, বাট যখন শর্টকাট যাই তখন হচ্ছে দুটা জিনিস করি। আমার কাছে যদি স্পিরুলিনা থাকে আমি স্পিরুলিনা ইউজ করি, আদারওয়াইজ আমি যেটা করি, আমি এই শ্যাওলা যেটা আছে এটাকে শুকিয়ে ফেলি, শুকিয়ে গুঁড়ো করে ফেলি। এখন কীভাবে শুকাই, এরকম যখন আমার শ্যাওলা হয়ে যাবে আমি বড় একটা গামছা নিব বা কাপড়ের মাল্টিপল লেয়ারের একটা কাপড় নিব, শিফনের কাপড় হতে পারে, এর উপর দিয়ে আমি এই পানিগুলো আস্তে আস্তে ঢালবো। ঢাললে উপরে গাদটা জমা হবে, এই সবুজ গাদটা, এটাকে আমি রোদে 2-3 ঘন্টা শুকালি একদম শুকিয়ে যাবে। আস্তে আস্তে চামচ দিয়ে ঝেড়ে 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 উঠিয়ে আমি বক্সে ভরে নিব। অরিজিনালি আমি যেটা করেছিলাম এর আগে, অর্থাৎ আমি শর্টকাটের জন্য যেটা করেছিলাম যখন এত টাইম ছিল না, তখন হচ্ছে আমি স্পিরুলিনা জার কিনে নিয়েছিলাম। এই যে স্পিরুলিনা সার্টিফাইড অর্গ্যানিক। আমি তারপরে এটা যখন শেষ হয়ে গেল, স্পিরুলিনার দাম যখন আমি দেখলাম 1 কেজিতে অনেক টাকা, 5-10 হাজার 12 হাজার টাকা, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এই জারকে নিজে নিজে ভরা শুরু করলাম। এটার ভিতরে কিন্তু পাউডার আছে, গ্রিন কালার পাউডার, আপনার ডার্ক দেখাচ্ছে বাট এর ভিতরে গ্রিন কালার পাউডার। সো এর ভিতরে এখন যে জিনিসটা আছে সেটা কিন্তু আমার নিজের তৈরি করা, বাট অরিজিনালি স্পিরুলিনা। সো আপনারা যদি অ্যাভেল করতে পারেন স্পিরুলিনা, আপনাদের যদি ক্ষমতার মধ্যে থাকে, আমি সবার জন্যই দুটো প্রসেসই দিয়ে দিলাম যে আপনার সাধ্যের মধ্যে আছে, তখন আপনারা স্পিরুলিনাটা ইউজ করতে পারেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, US, UK, কানাডা, সব জায়গায় আপনারা এটা পাবেন। এটা সব জায়গায় এখন অ্যাভেলেবল, স্পেশালি যে কোনো জুস বা এই টাইপের জিনিসের মধ্যে মিক্স করা থাকে। যারা হচ্ছে জিমে যান তাদেরকে অনেক সময় একটু সাজেস্ট করা হয় খাওয়ার জন্য। সো এইটা আপনার ব্যবহার করতে পারেন যদি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আদারওয়াইজ ন্যাচারাল প্রসেসে আপনি অনেক সস্তায়, হ্যাঁ টাইমটা একটু নষ্ট হবে বাট অনেক সস্তায় এর সাবস্টিটিউট একটা জিনিস বানাতে পারবেন যেটা মাছ খাবে। শ্যাওলা যেটা বললাম আবারও বলে দিচ্ছি, যেটা আঁশযুক্ত শ্যাওলা সেটা নেওয়ার প্রয়োজন নেই, আপনারা সব সময় নিবেন হচ্ছে যেটা একটা পুকুরে বদ্ধ জলাশয় যখন উপরে খুব সুন্দরভাবে ছাতা পড়ে যায়, সবুজ রঙের ছাতা, এটা কিন্তু উপরে যে আপনার ছোটো ছোটো গাছ জন্মায় যেটাকে অনেকটা মুসুরির ডালের মতো বা পানা বলি আমরা, এই টোপ পানা বা বিষ পানা, এই পানাগুলো নেবেন না। এটা হচ্ছে যখন যে ছাতাটা পড়বে, যে পুকুরে সার প্রয়োগ করা হয়, ছাতা যখন সবুজ কালার পড়বে এটা উঠে উঠে আস্তে আস্তে জমাবেন, দিয়ে আপনার বটলে কালচার করে নেবেন। এই হচ্ছে প্রসেস। একবার যদি আপনি 1/2 কেজি বা 1 কেজির মতো করতে পারেন, ভাই 5 বছর আপনার পার হয়ে যাবে। এটা এমন একটা টোপ যেটা মাছ টানবেই, স্পেশালি কালবাউস, গ্যারান্টি আমি দিচ্ছি, আপনি নিজে করলেই দেখতে পাবেন এটার ফলাফলটা কীরকম। এটা আমি আজকে দেখিয়ে দিলাম, যেহেতু সাবস্ক্রাইবার আমাদের 50,000-এর কাছাকাছি এবং আমার প্রায় 1 বছর হতে চলেছে, সো আমি ভাবলাম 1 বছর আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু জানিয়েছে, অনেক অনেক প্রবলেমে পড়েছেন, তো আজকে এখন টাইম যে আপনাদেরকে আরেকটা স্টেপ আপ বা একটা লেভেল উপরে নিয়ে যাই, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের এখন এতদিনে যারা নতুন আছেন তারা ছিপ দিয়ে কীভাবে মাছ ধরতে হয়, কোন সময় খ্যাঁচ মারতে হয়, মোটামুটি আপনাদের আয়ত্ত চলে এসেছে। সো আমার পক্ষ থেকে আমি অনেকটা টিচিং লেসন যেগুলো সে স্টেপ বাই স্টেপ দিয়ে আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। অনেকে অনেক রকম টোপ দেখায়, সাদা টোপ বলে যে শুধু পাউরুটি বা শুধু রুটি এবং ঘি বা সামান্য মধু দিলেই হবে। ভাই মাছ তো প্রশ্ন করে খাবে না যে কোনটা খাবো বা না খাবো, এটার মধ্যে দিলে তার মন চলে যে কোনোটাই খাবে, কিন্তু সবচেয়ে বেশি চান্সেস যেটাতে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এবং এটা অলরেডি আমাদের রাজশাহী অঞ্চলে কি বাংলাদেশে অনেক জায়গায় টেস্ট করা হয়েছে, অনেকেই এটা ইউজ করে, যাদেরকে আমি পার্সোনালি বলে দিয়েছিলাম, আজকে ওপেন করে দিলাম আপনাদের জন্য। তো এটা এক ধরনের ব্রহ্মাস্ত্র, স্পেশালি নদীর জন্য যারা বাউস মারতে যান। তো এই হচ্ছে আসল জিনিস, অনেকে অনেক কিছু দেখায় আমাদেরকে হাসি পায়, বাট কিছু বলার নেই, অনেকে হয়তো অনেক কিছু জানে না, তার জ্ঞানের সীমা থেকে বলেছে, আমি আমার জ্ঞানের সীমা থেকে বললাম, এবং আমি লজিক, সায়েন্স এবং প্রমাণ দিয়েই বললাম, এই হচ্ছে বিষয়। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল বাটনটা চেপে দিন, কারণ আমি লাইভে আসলে বা কোনো ভিডিও দিলে বা কোনো ছবি কমিউনিটি পোস্টে দিলে বা আমি আমার যে কোনো কিছু শেয়ার করলে, অনেক সময় স্টোরি শেয়ার করি, এইটা আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন, দেখতে পাবেন এবং সবসময় জানতে পারবেন। যারা এখন ভিডিওটা দেখছেন, ভাই নিচে লাইক বাটন আছে এখনই চেপে দিন, বিকজ এরকম লজিক্যাল জিনিস যেটা খুবই এফেক্টিভ সেটা আর কেউ দেখায় না, আমি দেখাচ্ছি। অনেক গাছে অনেক পাতা ছিল, ঝরে পড়ে গেছে, আর ডিটেলসে না যাই। আর
যারা হেটার্স আছেন তারা তো ভিডিওটা আসার সাথে সাথেই ডিসলাইক দিয়ে দিয়েছেন। ভাই ডিসলাইক দেন আর যাই করেন, আমি কিন্তু আপনাদেরকে টেনে আমার ভিডিওতে নিয়ে আসছি যে আপনারা দেখছেন এবং ডিসলাইক দিচ্ছেন। সো সফলতা আমার, ব্যর্থতা আপনাদের, এই হলো বিষয়। তো আজকে এ পর্যন্তই থাকলো। যারা হিন্দিতে কথা বলেন তাদের জন্য হিন্দি ভাষায় অর্থাৎ হিন্দিতে আগামীকালকে এই সেম ভিডিওটা থাকছে, আমি দিয়ে দেবো হিন্দিতে বলে দিই। সো জো বন্দে ইন্ডিয়া সে হ্যাঁ ভাইয়া জো হিন্দি মে বাত করতে উন লোগো কে লিয়ে ইয়ে ভিডিও হাম হিন্দি মে ডাল দেঙ্গে কল শাম কো ইয়া ফির রাত কো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।